আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান তারেক, লালন খান ভাই মেহেদি স্যার, এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো এইচএসসি 2023 সালের সাধারণ গণিতে, ঢাকা বোর্ড 2023 সালে আসা ত্রিকোণমিতির এই 8 নম্বর সৃজনশীলটা নিয়ে। তো দেখেন এই 8 নম্বর সৃজনশীলে আমাদের কি বলছে উদ্দীপকটা। 1 নম্বর সমীকরণ বলছে ত্রিভুজ এ বি সি এ বি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং ট্যান এ সমান সমান 3/4। আচ্ছা, আর 2 নম্বর সমীকরণে বলছে যে 4 সাইন এক্স প্লাস ওয়াই সমান সমান রুট ওভার 12 কমা রুট ওভার 3 ট্যান এক্স মাইনাস ওয়াই সমান সমান 1। আচ্ছা, এবার ক নম্বর প্রশ্নটা আমাদের বলছে যে থিটা সমান সমান যদি 60 ডিগ্রি হলে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা এর মান কত। আচ্ছা, তো দেখেন আমাদের এই ক নম্বর যেহেতু আমাদের থিটার মানটা দিয়ে দিছে, থিটার মানটা কত 60 ডিগ্রি বলে দিছে, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা। আচ্ছা, এটার মান বলছে, থিটার মানটা দেওয়া আছে, আপনারা দেওয়া আছে থিটার মান 60, এটা একটু লিখে নিন। আচ্ছা, তাহলে 4 এই সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার এই থিটা, থিটার মানটা বসাই দিলাম, অর্থাৎ দুনো এই থিটার জায়গায় কত বসাইলাম 60। আচ্ছা, তো এবার দেখেন 4 এই থিটা, এই থিটা যে 60 ডিগ্রি মান, অর্থাৎ সাইন 60 ডিগ্রি মানটা কত হবে। তো এই যে সাইন 60 ডিগ্রি মান, ক্যালকুলেটার এবং হাতের সাহায্যে আমি দুইটা দেখেছি যে কিভাবে এগুলো মান বের করতে হয়, সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে একটু দেখে আসতে পারেন। ঠিক আছে, দেখতে পারে আপনারা, জাস্ট 10 থেকে 12 সেকেন্ড লাগবে এই মানগুলো বের করতে। ত্রিকোণমিতির সকল মান মানে সাইন কস ট্যান কস স্যাক কস যে কোনো মান আপনারা অনায়াসে বের করতে পারবেন। তাহলে যে সাইন 60 ডিগ্রি মান কিভাবে, সাইন 60 ডিগ্রি মান আসে রুট ওভার 3/2। আচ্ছা, তাহলে স্কোয়ার যেহেতু আছে তাহলে আমি এক লাইনে বসাই দিই, রুট ওভার 3/2। এই সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট ওভার 3/2, উপরে যেহেতু স্কোয়ার আছে আমি স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস। এবার দেখেন কস 60 ডিগ্রি মান, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, অর্থাৎ হাফ দিলাম আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমি বসাই দিলাম। তাহলে এটা আসতে হচ্ছে কত, 4 × 3/2 মাইনাস 1/4, এটা হচ্ছে 4। দেখেন এই স্কোয়ার আর রুট কি যায় কাটা যায়, তাহলে 3 থাকতেছে আর 2 দুগুণ 4। আচ্ছা, আর এখানে কি 1 এর উপর স্কোয়ার মানে 1 আর 2 এর উপর স্কোয়ার মানে 4, অর্থাৎ এটা হচ্ছে 3×4 মাইনাস 1/4, তাহলে লসাগু কত হয় 4। তাহলে 4×4 এটা উপরে যেটা আছে সেটাই, অর্থাৎ 12, আর এখানে কত 1, অর্থাৎ 11/4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এক নম্বরের অ্যান্সার হচ্ছে এইটা। আচ্ছা আচ্ছা, এরপর দেখেন খ নম্বরটা, খ নম্বর আমাদের প্রশ্নে কি বলছে। তো খ নম্বর আমাদের বলছে যে 1 নং উদ্দীপক থেকে প্রমাণ করতে বলছে যে যে কোসেক এ প্লাস কট এ হোল স্কোয়ার সমান সমান 1 প্লাস কোসেক এ 1 মাইনাস কোসেক এ। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমাদের প্রমাণ করতে বলছে। আর 1 নম্বর উদ্দীপক আমাদের দিয়ে দিছে যে ত্রিভুজ এ বি সি সমান সমান বি কোণ সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকাই, সেখানে বলে দিছে যে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, মানে যেটা হচ্ছে আমাদের কোথাও 90 ডিগ্রি। আচ্ছা, এবার আমাদের প্রশ্ন বলে দিচ্ছে যে ট্যান এ সমান সমান 3/4। আচ্ছা, এ এ বলতে এখানে নির্দিষ্ট করে বলে দিচ্ছে এটা হচ্ছে এ। আপনারা সবসময় জানেন যে ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ, তাহলে এই এ সি হচ্ছে অতিভুজ, আর মাঝে মাঝে ভূমি এবং লম্বটা চেঞ্জ হয়, কোন যার সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে এবার দেখেন এসি যদি অতিভুজ হয় তাহলে এখানে এবি হচ্ছে ভূমি। ত্রিভুজটাকে এবার উল্টা ভাবে কল্পনা করেন, এখানে যেহেতু এ কোণ বলে আছে, এ কোণ কাটার সাথে যুক্ত আছে এসি এবং এবির সাথে। তাহলে দেখেন আমি যেটা বলতেছি অনেকে অনেকভাবে শিখতে পারেন, যদি সন্নিহিত বাহু বা এই বাহু, আমার এটা একটু মানে ভেসাল লাগে, আমি আমার মতো করে শিখি সবসময় যে কোণ যার সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে আমাদের কি ভূমি। তো এখানে দেখেন আমাদের এ কোণটা এসি এবং এবির সাথে আছে রিলেটেড। এবার এখানে যদি এসি হচ্ছে আমাদের অতিভুজ হয় তাহলে এবি অবশ্যই কি আমাদের ভূমি। আর যদি সরাসরি আমার সি কোণটা বলে ধরেন এখানে সি কোণ, তাহলে এই সি কোণ কার সাথে যুক্ত আছে বিসি এবং এসি,
তাহলে এইখানে এই বিসি যেহেতু কোন যার সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে আমাদের কি ভূমি। আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের কি ভূমি, এইটা হচ্ছে তাহলে অধিবসিত, এটা তাহলে কি হইতো অধিবস। আচ্ছা আর এটা হচ্ছে ভূমি। আচ্ছা তো এবার দেখেন আমাদের বই লাগিয়ে দিচ্ছে অনেক কি ট্যান এ সমান সমান 3/4। আচ্ছা ট্যান সমান সমান আমরা কি লিখতে পারি, প্যারা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি। আচ্ছা তো দেখেন এই যে এগুলা যেগুলো আছে মানে এই ত্রিকোণমিতির বেসিক আলোচনা, তারপর হচ্ছে ত্রিকোণমিতির বিভিন্ন পরিচিতনশীল, তারপরে এই ত্রিকোণমিতির যে সূত্রগুলো কিভাবে বের করবেন সেটা শর্ট টেকনিক, এই প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে একটু দেখে আসেন, তাহলে দেখুন যে এইগুলা অনায়াসে করতে পারবো। আচ্ছা তাহলে ট্যান এ অর্থাৎ ট্যারা লম্বা ভূত, আচ্ছা ট্যারা লম্ব, তাহলে লম্ব এখানে কি হচ্ছে বিসি, তাহলে এখানে কি এই বিসি ডিভাইডেড আমাদের কি ট্যারা লম্বা ভূত, ভূমি এখানে কোনটা এবি, তাহলে 3/4 অর্থাৎ বিসি সমান সমান আমরা কত পেলাম 3, আর হচ্ছে এবি সমান সমান আমাদের কত 4। ঠিক আছে অর্থাৎ এই যে দেখেন বিসি সমান সমান 3 আর এবি সমান সমান আমাদের কি 4। আচ্ছা তাহলে এখানে এটা হচ্ছে এবি হচ্ছে 4 আর এসি হচ্ছে 3, সরি বিসি হচ্ছে 3, এসির মানটা দেওয়া নেই, তাহলে অবশ্যই এসির মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা একটা কিন্তু সূত্র জানি, সেই সূত্রটা কি অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এই সূত্রটা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান অপর দুই ভাগ দৈর্ঘ্য স্কয়ার। আচ্ছা তারপর দেখেন এই যে এবি, এবির মানটা কত, এবির মান হচ্ছে 4, 4 এর উপর স্কয়ার প্লাস বিসি, বিসির মান কত 3, 3 এর উপর স্কয়ার। ঠিক আছে তাহলে এখানে দেখেন এটা হয় কি 16, 16 আর 9 মানে 4 এর উপর স্কয়ার করলে 16, 3 এর উপর স্কয়ার করলে হয় 9, 16 এবং 9 যোগ করলে হয় 25। তাহলে এই স্কয়ার যদি আবার সমান সমান ওই সাইডের উপর চলে যায় তাহলে কত হবে রুট ওভার হয়ে যাবে, তাহলে এই এসির মানটা কত হবে 5, অর্থাৎ এই এসির মান আমাদের কত বের হলো 5। ঠিক আছে আচ্ছা এবার দেখেন আমাদের মূল অঙ্কে আমরা চলে যাই, এরপরে আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলা হয়েছে যে কোসেক এ প্লাস কট এ উপরে কি স্কয়ার। আচ্ছা এই কোসেক এ, এই কোসেক এ সমান আমি লিখতে পারি কি দেখেন কোসেক কার সাথে রিলেটেড, আমি এই যে এইভাবে সুন্দর করে কিন্তু বলে দিচ্ছিলাম সাইন কস ট্যান কট তাহলে সাইন সমান লেখা যায় সমুদ্রের লবণাঙ্ক বা সাগরের লবণাঙ্ক অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে অতিভুজ কোনটা এসি অর্থাৎ সাইনের বিপরীত। আচ্ছা এসি অতিভুজ বাই লম্ব, লম্ব এখানে কোনটা হবে বিসি। আচ্ছা তো এবার দেখেন আর এখানে কট, কট হচ্ছে কি ট্যানের বিপরীত, ট্যান হচ্ছে কি ট্যারা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি, তাহলে এখানে কি হবে ভূমি বাই লম্ব কট সমান সমান, তাহলে ভূমি আমাদের কি এখানে হচ্ছে এবি আর লম্ব হচ্ছে আমাদের কি বিসি, উপরে আমাদের স্কয়ার দিলাম। ঠিক আছে আশা করি এই লাইনটা বুঝতে পারছেন, এই কোসেক সমান সমান কি লেখা যায় এসি ডিভাইডেড বিসি অর্থাৎ ওই আমাদের অতিভুজ ডিভাইডেড আমাদের কি লম্ব, কারণ এটা সাইনের বিপরীত আর এই যে কট এটা হচ্ছে কি ট্যানের বিপরীত। আচ্ছা তো এসি, এই এসির মানটা আমরা বসাই দিই, এসির মান হচ্ছে 5 আর বিসি, বিসির মান হচ্ছে আমাদের কত 3 আর এবি, এবির মান হচ্ছে 4 বিসির মান হচ্ছে 3, উপরে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা এটাকে লসাগু করলে কত হবে 3, আচ্ছা উপরে 3 মিলে গেল উপরে যেটা আছে সেটাই, এখানে কত 4 হবে, তাহলে 9/3 উপরে স্কয়ার, তাহলে কত হবে 81/9 সমান সমান আমাদের 9, এটা আমাদের একটা অ্যান্সার পাওয়া। আচ্ছা তো এরপরে দেখেন আমাদের এই লাইনটা আমি একটু করে নিচ্ছি, এবার আমাদের কি এই রাইট হ্যান্ড সাইডটা আমরা প্রমাণ করবো, এখানে আঁকবেন একটা দেখি রাইট হ্যান্ড সাইড কি আছে 1 প্লাস cos a 1 মাইনাস cos a। ঠিক আছে তাহলে 1 প্লাস এই cos, cos সমান সমান কি লেখা যায় কবরে ভূত অনেক,
তাহলে ভূমি, এই যে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে কি ভূমি হচ্ছে আমাদের কত, এবি, এবি ডিভাইডেড এসি। আচ্ছা আর এখানে কি ওয়ান মাইনাস এবি ডিভাইডেড এসি, তাই তো? তাহলে ওয়ান প্লাস এবি, এবি এর মান কত, ফোর ডিভাইডেড ফাইভ। আচ্ছা ওয়ান মাইনাস এবি এর মান হচ্ছে ফোর আর এসি এর মান হচ্ছে আমাদের কত, ফাইভ। আচ্ছা তো এরপরে দেখেন আমরা লসাগু করব, এই যে ওয়ান এবং ফাইভ এর লসাগু কত আসবে, ফাইভ। তাহলে কি ফাইভ, ওয়ান এর সাথে ফাইভ গুণ দিলে ফাইভ হবে প্লাস ফোর, এখানেও লসাগু করলে কত হবে ফাইভ, এখানে কত হবে তাহলে ফাইভ মাইনাস ফোর, তাই তো? আচ্ছা তো এবার দেখেন আমাদের এটা কত হয়, ফোর এবং ফাইভ যোগ করলে কত আসতেছে নাইন ডিভাইডেড ফাইভ, আর এখানে কত আসতেছে ওয়ান ডিভাইডেড ফাইভ, কারণ এই পাশের থেকে চার বাদ দিলে কত থাকে এক। আচ্ছা এবার আমরা উল্টে দেবো, যেহেতু একটা ভাগ আছে যদি আমি এটা গুণ করি তাহলে এই যে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে, অর্থাৎ ফাইভ উপরে যাবে ওয়ান নিচে আসবে, তাহলে এই ফাইভ ফাইভ কাটা কি আসলো নাইন, অর্থাৎ কি দেখা যায় লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, কারণ এখানেও নয় বেরোছে, এখানে আমাদের অ্যান্সার কত বেরোছে নাইন, ঠিক আছে? আচ্ছা তো এরপরে দেখেন আমাদের গণনা, গণনা বলছে যে দুই নং হতে প্রমাণ করতে বলছে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করতে বলছে, তাই তো? আচ্ছা দুই নম্বর সমীকরণটা আমরা শুধু রাখি, বাদ বাকি গুলো মুছে দিলাম। আচ্ছা এক্স এবং ওয়াই এর মানটা আমাদের বের করতে বলছে। আচ্ছা তো এবার হচ্ছে গ নম্বর, গ নম্বর আমাদের দেওয়া আছে কি ফোর সাইন এক্স প্লাস ওয়াই সমান সমান রুট ওভার বারো। আচ্ছা তো এবার দেখেন এই যে ফোর সাইন এক্স প্লাস ওয়াই এই রুট ওভার বারো কে আপনারা কিন্তু টু রুট ওভার থ্রি লিখতে পারেন, কিভাবে সেটা আমি দেখাচ্ছি, বারো এই বারো কে আপনারা ফোর গুণ থ্রি লিখতে পারেন, অর্থাৎ এই ফোর এর উপর রুট আছে থ্রি এর উপর রুট আছে, ফোর এর উপর রুট থাকলে টু হবে আর এই রুট ওভার থ্রি এমনি থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন এই যে শুধু যদি ফোর রাখেন, ফোর এখানে কি গুণ রাখার আছে, তাহলে এখানে কি হবে টু রুট ওভার থ্রি ডিভাইডেড গুণ ওই সাথে যা ভাগ হয়ে যাবে, তাহলে এবার দেখেন সাইন এক্স প্লাস ওয়াই এই টু এর সাথে ফোর কাটলে কত হবে রুট ওভার থ্রি ডিভাইডেড টু। আচ্ছা এবার আমি দেখবো যেহেতু এই সাইডে সাইন আছে, আমি দেখবো সাইন মানে কত ডিগ্রি মান রুট ওভার থ্রি বাই টু। আচ্ছা তাহলে দেখেন আমাদের সাইন সিক্সটি ডিগ্রি মান কিন্তু থ্রি রুট ওভার টু হবে, সাইন সিক্সটি ডিগ্রি মান, তাহলে আমি এটা লিখব যে সাইন এক্স প্লাস ওয়াই সমান সমান সাইন সিক্সটি ডিগ্রি, তাহলে উভয় পক্ষ থেকে সাইন সাইন কাটা, তাহলে কি থাকবে এক্স প্লাস ওয়াই সমান সমান সিক্সটি ডিগ্রি, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ, ঠিক আছে? আচ্ছা একইভাবে আমরা কি দুই নম্বর সমীকরণ বের করবো, ঠিক আছে? আচ্ছা দুই নম্বরে আমাদের কি দেওয়া আছে, এখানে রুট ওভার থ্রি টেন এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান। আচ্ছা তাহলে এখানে কি টেন এক্স মাইনাস ওয়াই রুট ওভার থ্রি গুণন আছে ওই ছেড়ে যায় কি হয়ে যাবে সেটা ভাগ হয়ে যাবে। আচ্ছা তাহলে এবার দেখি আমি দেখবো যে টেন কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি, তাহলে টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি, তাহলে আমি কি লিখবো টেন এক্স মাইনাস ওয়াই সমান সমান টেন থার্টি ডিগ্রি, এটার বদলে কি লেখা যায় টেন থার্টি ডিগ্রি, তাহলে এখানে কি টেন টেন কাটা, তাহলে এখানে কি থাকতেছে। আচ্ছা তো এবার দেখেন আমাদের কি এক্স প্লাস ওয়াই এর মান বের হয়েছে কত ষাট ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই এর মান বের হয়েছে কি ত্রিশ ডিগ্রি, অঙ্ক প্রায় শেষ, তাহলে এবার কি লিখবো ওয়ান প্লাস টু যোগ করে, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান সিক্সটি আর এক্স মাইনাস ওয়াই সমান সমান থার্টি, তাহলে যে প্লাস এক্স প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কি কারা যায়, তাহলে এক্স আর এক্স যোগ করলে কত হবে টু এক্স আর এটা যোগ করলে কত হবে নাইনটি, তাহলে এক্স সমান সমান নাইনটি ডিভাইডেড টু, তাহলে এক্স সমান সমান ফর্টি ফাইভ। আচ্ছা এক্স এর মান আমরা ফর্টি ফাইভ পেয়ে গেছি, এক্স এর মান এক নং বা দুই নং বসায় দেন তাই হয়ে যাবে, এক্স এর মান এক নং এ বসায়। আচ্ছা
তাহলে x এর মান যদি আমরা 1 নম্বর বসাই তাহলে x এর জায়গায় কি হবে 60 সরি 45 45 প্লাস এই y সমান সমান কি 60 বা এই y সমান সমান এই 60 মাইনাস 45 তাহলে কত বের হইল বা y সমান সমান এই 60 থেকে যদি আমরা 45 বাদ দেই তাহলে কত বের হবে 15 তাহলে দেখেন এই যে y এর মান বের হলো 15 আর x এর মান বের হলো কত 45 ঠিক আছে এটি আমাদের অ্যান্সার আসলে বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম